আপনারে দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আজ থেকে মোট কটা বাস রোডে নেমেছে, কোথায় কোথায় যাবে? আজকে বাস শুরু হয়েছে বলতে যে বাসগুলো চলছিল সেই বাসগুলোই চলছে, তার মধ্যে একটু পরিমাণে বাস নেমেছে। আজকে বর্ধমানের বাস চলছিল 5টা, আজকে আরও 7-8টা বাস নেমেছে, দিয়ে বর্ধমানে 12-13টা বাস হয়েছে। তো বর্ধমানের বাসটা একটু পরিমাণটা বেড়েছে। আর ষোলগুড়ি রুটে যেমন বাস চলছিল তেমনই চলছে, বা দীঘা দুখানা বাস চলছে, বাঁকুড়া খানচারেক চলছে, গোতান এক দুখানা চলছে, এই হচ্ছে বাস চলছে। কারণ যাত্রী সাধারণ না বেরোনোর জন্যে বাসে প্রচুর পরিমাণে লোকসান হচ্ছে। তারপরে এই দেখুন আপনি, গত 10 দিনে কেন্দ্র সরকার তথা বিজেপি সরকার গত 10 দিনে 4.5 টাকা তেলের দাম বাড়িয়েছে। তারা এই লকডাউনের সময় তারা বলছে আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে আছি। তারা একদিকে ভার্চুয়াল সভা করছে আর একদিকে তেলের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে, যার ফলে সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে মানে ভয় পাচ্ছে, আতঙ্কিত হয়ে রয়েছে, যার জন্য মানুষ ঘর থেকে না বেরোনোর জন্য প্রচুর পরিমাণে বাসগুলোতে লোকসান হচ্ছে। যার জন্য বাসগুলো সব বাস আরামবাগের উপর দিয়ে যে সমস্ত 400 বাস চলাচল করতো সেই 400 বাস চলাচল করে না, এখন হাতে গোনা হয়তো খুব বেশি হলে 20-25টা বাস চলাচল করছে। যে তেলের দাম বেড়েছে, আপনাদের ভাড়া বৃদ্ধি পেয়েছে নাকি? ভাড়া বৃদ্ধি তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সোমবার থেকে বাসে উঠলি 10 টাকা ভাড়া দিতে হবে, সেরকম কোনো নোটিশ আমাদের কাছে এখনও এসে পৌঁছায় না। তবে আমাদের কাছে নোটিশ এলে আমরা যাত্রী সাধারণকে বা আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা এখন পুরোনো হারেই ভাড়া নিয়ে বাস চালাচ্ছি। আমার পরিচয়, আমি আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক। সুরক্ষিত আছে? আমরা বাস মালিকদের কাছে দাবি করেছি যে আমাদের কর্মীদেরকে যে বাসে কাজ করতে গিয়ে কেউ যদি আক্রান্ত হয় তার জন্যে একটা বেনিফিটের ব্যবস্থা করতে বলেছি। আমরা সরকারিভাবে আমরা গত কয়েকদিনের মধ্যেই আমরা আরামবাগের SDOকে একটা ডেপুটেশন দেবো যে আমাদের কর্মীদের সুরক্ষিত হতে হবে, সুরক্ষিত চাই, নিরাপত্তা চাই। যারা বাসে কাজ করছে তারা কাজ ডিউটি করাকালীন যদি কর্মরত অবস্থায় যদি কেউ করোনা আক্রান্ত হয় তাদের বেনিফিটের ব্যবস্থা করতে হবে বা তাদের পরিবারের পাশে থাকতে হবে, এরকম একটা ডেপুটেশন আমরা আরামবাগ মহকুমা শাসক বা আরামবাগের যিনি পৌর প্রশাসক আছে বা আরামবাগের যিনি বিধায়ক আছেন, আরামবাগের MP আছে, ইনাদের কাছে আমরা ডেপুটেশন দেবো লিখিতভাবে। মানুষজন বাসে চাপছে, কতটা সুরক্ষিত করেছেন বাসটি? বাসে তো মানুষের সেবার জন্যই বাসটা নামিয়েছি। কীভাবে সুরক্ষিত রেখেছেন বাসটা? বাসটা স্যানিটাইজার আছে, সঙ্গে মাস্ক আছে, যে উঠছে স্যানিটাইজার করা হচ্ছে, গাড়ি 3 টাইম সঙ্গে সঙ্গে মাস্ক জড়াতে হচ্ছে গাড়িতে, নিচ থেকেই গাড়ি গেটের আগে থেকে বলা হচ্ছে মাস্ক পরুন নাহলে গাড়ি উঠা যাবে না, তাই মাস্ক পরেই তোলা হচ্ছে। সোশ্যাল ডিস্টেন্স ভালোই মানা চলছে। 3 সিটে হচ্ছে 2 জন করে বসছে, তাও লোক নেই তো বসবে কোথাও, পুরো গাড়িটা তো খালি, মানে 62টা সিট 60টা সিট, তা হচ্ছে 10-12 জন করে লোক এসছে, তাও হচ্ছে না। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।